কি অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি হচ্ছে ফিলিপ আইল্যান্ডে। আমি আছি অস্ট্রেলিয়ার মেলবার্নে। তো ফিলিপ আইল্যান্ড একটা ডে ট্যুর, সাধারণত সবাই দিনে যে দিনে ফিরে আসে, আবার অনেকে চাইলে স্টেও করতে পারে। তো এটা হচ্ছে মেলবার্ন থেকে সাউথ সাইডের দিকে গেলে ফিলিপ আইল্যান্ডে যাওয়া যায়। তো ফিলিপ আইল্যান্ড হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা, একদম সমুদ্র দেখা যায়, প্লাস হচ্ছে ওখানে যাওয়ার পথে একটা সেঞ্চুয়ারি পড়ে যেখানে হচ্ছে ক্যাঙ্গারুজদের খাওয়ানো যায়, দেন হচ্ছে কোয়ালাস আছে। তো আজকে সারাটা দিন নিয়ে ভীষণ এক্সাইটেড, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা অলরেডি দেরি করে ফেলেছি, সাধারণত সবাই অনেক আর্লি যায়। যাই হোক, দেখি আজকে কতটা আমরা ঘুরতে পারি আর কখন পৌঁছাই। সো লেটস স্টার্ট দ্য জার্নি। What's on your mind? I see that you are struggling. Why wasting time to try to fix this on your own? আমরা পৌঁছে গেছি নোবিস সেন্টারে। নোবিস সেন্টার অস্ট্রেলিয়ার ফিলিপ আইল্যান্ডের পশ্চিম অঞ্চলে অবস্থিত একটা ইকো ট্যুরিজম স্পট। এটা এমন একটা জায়গা যেটা হাজার বছরের পুরনো প্রাকৃতিক সৌন্দর্যকে এখনো যত্ন করে রেখেছে। শাই স্নেক, হ্যাঁ, দ্যাটস আওয়ার শাই স্নেক। শাই স্নেক? স্নেক আবার শাই হচ্ছে নাকি? নো, জাস্ট স্নেক, শাই স্নেক। ও, ইন্টারেস্টিং। তো আমরা ওখানে আমাদের গাড়ি পার্ক করলাম। তো এখানে ফুল একটা ব্রিজের মতো আছে, মানে কাঠের ওয়াকওয়ে। তো এই ওয়াকওয়ে ধরেই হেঁটে যাচ্ছি। এটা অনেক লম্বা এবং পুরো সমুদ্র ঘেঁষে। তো প্রত্যেকটা জায়গা থেকে, এক একটা কর্নার থেকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, এবং একদম বলতে গেলে নিচের দিকে নামা যায় হেঁটে হেঁটে। এখানে যে রক ফর্মেশনগুলো তৈরি হয়েছে সেটা 5 কোটি বছর আগের পুরনো আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হওয়া রক ফর্মেশন। আমি এখান থেকে একটা দেখতে পাচ্ছি। Stay true to that fire in your heart and your soul. Don't drench your desire in what you can't control. We fly, we fly, try so hard to get there, and আজকে সারাদিন কিন্তু ওয়েদার খুবই ভালো ছিল। কিন্তু যখন নোবিস সেন্টারে আসলাম, যেহেতু এটা সমুদ্রের খুবই কাছে, তো এত বাতাস হচ্ছিল আমি ঠান্ডায় একেবারে কাঁপাকাঁপি অবস্থা। Top of it, and then the air is there, and then the air pushes it out. See, another tornado.
গুচ্ছ আমাকে তখন কি বলছিল আমি আসলে বুঝতে পারিনি, পরে বুঝলাম ও বলছিল যে এখানে প্রাকৃতিকভাবে একটা গুহা তৈরি হয়েছে। এখন যখন সেখানে সমুদ্রের ঢেউ গিয়ে বাড়ি খায়, তখন সেখানে এয়ার প্রেশার তৈরি হয়ে জেট স্প্রে সৃষ্টি করে। ওকে কিছুই দেখতে পাচ্ছি না। নাও লুক অ্যাট মি, আমি চেষ্টা করলাম ছবি তোলার জন্য, মানে পুরোই শীতের কাপড় খুলে ফেলেছিলাম, কিন্তু মানে এখন আর থাকা যাচ্ছে না। আমাকে মনে হচ্ছিল যে বাতাসে টোটালি উড়িয়ে নিয়ে যাবে। পাথরের উপরে বলে এরা পানি পায় না, এরা পানিটা আটকায় হলো এদের পাতার মধ্যে। দেখ এটা যাতে নষ্ট না হয়, এই ফুলগুলো যাতে নষ্ট না হয়, গাছগুলো নষ্ট না হয়, তার জন্য এই ওয়াকওয়েটা বানানো। কি দারুন! হ্যাঁ, আমি অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে পারছি শুধুমাত্র রত্নাদির কারণে। আই এম সো ব্লেসড, রিয়েলি আই এম ব্লেসড টু যে আমি তোমাদেরকে দেখাতে পারছি পৃথিবীটা যে কত সুন্দর। আসলে অস্ট্রেলিয়া যে কি সুন্দর, কি যে শান্তির! আই উইশ আমার বাসার এত কাছে হতো। খুবই কাছে আমাদের, যখনই ইচ্ছা আমরা চলে আসি। স্পেশালি জায়গাটা খুবই আসলে। এখানে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু ওরা ভীষণ আনন্দ পাবে, কারণ নোবিস সেন্টারে সি লাইফ ডকুমেন্টারি দেখানো হয় এবং এখানে কিন্তু পেঙ্গুইন প্যারেডও হয়। আর এখানে হচ্ছে কফি শপ আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, তো ওইটার ভিতরে এখন আমি আছি। আর এখান থেকে বসে কফি খাইতে চাইলে সামনে দৃশ্যটা দেখাই, কি বিউটিফুল! এখান থেকে ফুল ওশান দেখা যাচ্ছে, খুবই নাইস। আমার কাছে এটাই ভালো লাগে যে এমনভাবে ওরা প্রত্যেকটা জায়গার মানে লুক আউট বা কোনো রেস্টুরেন্ট বা এনিথিং যেটাই তৈরি করে, জিনিসটা এত ভালো লাগে কারণ গ্লাসের কারণে পুরোটা দেখা যাচ্ছে। আজকে আমরা এখন বিকালের এই সময়টা এখানেই থাকবো, তো এখানে বসে বসে জাস্ট একটা স্ন্যাক ব্রেক নেওয়া হচ্ছে। আমরা যখন মানে ঢুকছিলাম তখন এত মানুষের ভিড় ছিল না, বাট এখন প্রচুর টুরিস্ট আসছে, তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে, চলে যাব আর একটা লুক আউটে, যেখান থেকে আমরা ড্রোনটা প্রবলি উড়াতে পারবো।
জায়গাগুলো একসময় টিভি শোজে দেখতাম, ট্রাভেল প্রোগ্রামে দেখতাম, ব্লগসে দেখতাম, এখন সেই জায়গাগুলো নিজে এক্সপিরিয়েন্স করছি। এটার যে কি সীমাহীন আনন্দ এটা বলে বোঝানো সম্ভব না। আমি সত্যি ভীষণ গ্রেটফুল প্রত্যেকটা দিনের জন্য, আমি এত ভালো ভালো জায়গা নিজে এক্সপ্লোর করতে পারছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমি আরও কিছুক্ষণ আছি এখানে, আমি সূর্যাস্ত দেখে বাসা যাব। সো গাইস, সি ইউ ভেরি সুন, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। Stayed for too long, and I woke up at your place again.